কথা না বাড়িয়ে আজকে সোজাসুজি টেক নিউজ শুরু করব, আর বাকি কথা টেক নিউজের ফাঁকে ফাঁকেই হতে থাকবে। আজকে প্রথমে হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ফিচারটা বড়। হ্যাঁ, অলরেডি যারা বেটা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন তারা এই ফিচারটা কিন্তু পেয়ে গেছে। আপনি যদি এখন কাউকে ভিডিও কল করেন তাহলে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা তার সাথে শেয়ার করতে পারবেন, এমনকি অপর পক্ষে যে আছে সেও চাইলে তার মোবাইলের স্ক্রিনটা আপনার সাথে শেয়ার করতে পারবে। অর্থাৎ স্ক্রিন শেয়ারিং পরিষেবা এখন চালু হয়ে গেল। এটা কিন্তু আমরা জুম মিটিংয়ে এতদিন পেয়েছি, যেটা গুগল মিট বলে আমরা চিনি। তো অবশেষে হোয়াটসঅ্যাপও কিন্তু বেশ কিছু ফিচার ইনক্লুড করছে, অর্থাৎ কনফারেন্স কলগুলো আমরা বেশ কিছুদিন পরে অফিসিয়াল যে কনফারেন্স কলগুলো এতদিন তো আমরা জুমে দেখছিলাম, এটাও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পরবর্তীতে দেখতে পেতে পারি। কারণ হোয়াটসঅ্যাপের ইউজার বেশি, হোয়াটসঅ্যাপের যে ফিচারগুলো সেগুলো আমরা বেশি ইউজ করি, হোয়াটসঅ্যাপ নিয়েই তো সারাক্ষণ বসে থাকি। তবে হ্যাঁ, আপনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখতে পারেন এই ধরনের জরুরি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগবে এখনও বলে দিতে হবে, বস লাইক করে দিয়েছেন, তাহলে পরের টেক নিউজগুলো দেখে নিই। আজকে ইন্ডিয়ান মার্কেটে শাওমির তরফ থেকে শাওমি প্যাড সিক্স লঞ্চ করা হয়েছে। দাম রাখা হয়েছে 24,000 রুপি, যদি আপনি অফার কাজে লাগাতে পারেন না হলে 27,000 রুপি। এটা কিন্তু কোনোরকম LTE ভ্যারিয়েন্ট নয়, এখানে আপনাকে ওয়াইফাই দিয়ে ইউজ করতে হবে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর রয়েছে, 11 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট রয়েছে, এছাড়াও 8840mAh ব্যাটারি, 33W চার্জার রয়েছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে। আমার মনে হয়েছে যারা অ্যান্ড্রয়েড ট্যাবলেট খুঁজছেন তাদের জন্য বেশ ভালো স্পেসিফিকেশান দিয়ে এসছে। এছাড়াও এর সাথে শাওমি স্টাইলাস পেন, যেটার দাম আরও 5,000 রুপি, আর শাওমির কিবোর্ড ওয়ালা পোর্টফোলিও কেস, সেটার দাম আরও 5,000 রুপি। মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 34,000 বা 35,000 রুপি পড়ে যাবে। তো আমার মনে হয়েছে ওই প্রাইস পয়েন্টে আপনি চাইলে উইন্ডোজের একটা ল্যাপটপও পেয়ে যাবেন, হালকা পাতলা। এখন আপনারা ঠিক করবেন যে অ্যান্ড্রয়েড না উইন্ডোজ। উইন্ডোজের ক্ষেত্রে আপনি কিন্তু ওই দামে i3 11th generation ল্যাপটপও পেয়ে যাবেন। এই বছরের সব থেকে বড় খবর, নাথিং ফোন 2 এর অবশেষে কনফার্ম লঞ্চ ডেট সামনে চলে এসেছে। আগামী 11 জুলাই নাথিং ফোন 2 ইন্ডিয়ান মার্কেটে অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল মার্কেটে লঞ্চ করছে, এবং তার সঙ্গে সঙ্গে নাথিং ফোন 2 ফোনটার অফিসিয়াল লুক কেমন হবে সেটাও কিন্তু এক ঝলক সামনে এসেছে। এক্ষেত্রে আমাকে বলতেই হচ্ছে কালকেই মিথ্যে কথা বলেন, কারণ নাথিং ফোন 2 এর যখন রেন্ডার লিক হয়েছিল টুইটারে অনেকেই সেটাকে রিপোস্ট করছিলেন, তখন হঠাৎ করে নাথিংয়ের যিনি CEO ছিলেন কালকেই ফেক বলে একটা টুইট করেছিলেন। তো তিনি এই উত্তেজনা আরও তুঙ্গে তুলে দিয়েছিলেন, নাথিং ফোন 2 আদপে কেমন দেখতে হবে যদি এটা দেখতে না হয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে নাথিং ফোন 2 এর যে রেন্ডারটা লিক হয়েছিল হুবহু সেই রকমই দেখতে হচ্ছে নাথিং ফোন 2, তার কোনো রকম চেঞ্জ নেই। এমনকি নাথিং ফোন 1 এর সাথে নাথিং ফোন 2 এর ডিজাইনে হালকা পাতলা দু একটা চেঞ্জ থাকে, তার বেশি কিচ্ছু নয়। হ্যাঁ, স্পেসিফিকেশানে বেশ কিছু চেঞ্জ থাকবে, প্রসেসরটা আলাদা হচ্ছে। তো দেখা যাক নাথিং ফোন 2 কেমন অ্যাপিল রাখতে পারে গ্রাহকদের কাছে। আজকে ইনফিনিক্সের তরফ থেকে গ্লোবালি ইনফিনিক্স নোট 30 VIP ফোনটাকে লঞ্চ করা হয়েছে। দামটা দিয়ে শুরু করি, এই ফোনটা $300 লঞ্চ হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে যখন আসবে তখন আপনারা ধরে নিতে পারেন যে এটা 20,000 রুপির নিচেই আসবে, আর বাংলাদেশের মার্কেটে 25,000 থেকে 26,000 টাকা। এই ফোনটা স্পেসিফিকেশান কিন্তু বেশ আকর্ষণীয়। এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8050 চিপসেট রয়েছে। রিসেন্টলি আমরা মোটোরোলা H40 ওই চিপসেটটা পেয়েছিলাম, মোটোরোলা H40 রিভিউ মিস করে গেছেন না, আই বাটনে আরও একবার লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও ফোনটায় অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট থাকছে, 32MP সেলফি ক্যামেরা থাকছে। তবে হ্যাঁ, এই ফোনটার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে 5000mAh ব্যাটারি, 68W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে, এছাড়াও 50W ওয়্যারলেস চার্জিং থাকবে। তো এছাড়াও IP53 রেটিং থাকছে। এই ওভারঅল স্পেসিফিকেশানটা কিন্তু বেশ আকর্ষণীয় হতে চলেছে, খুব তাড়াতাড়ি এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেও আসবে। নাথিং ফোন 2 এর পরে যে ফোনটাকে নিয়ে সব থেকে বেশি জল্পনা হয় সেই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন। আজকে অ্যান্টনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে S23 ফ্যান এডিশন ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশান সাথে সাথে দামটাও আমরা জানতে পেরেছি। মোটামুটি আগেই একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে $600 আশেপাশে লঞ্চ হবে। তো আশা করা যায় যদি $600 লঞ্চ হয় তাহলে ইন্ডিয়ান মার্কেটে আরেকটু কম দামে, বাংলাদেশে আরেকটু বেশি দামে লঞ্চ হবে। হ্যাঁ, বাংলাদেশের দাম একটু বেশি থাকে, ইন্ডিয়ান মার্কেটে আপনারা ধরে রাখতে পারেন মোটামুটি ওই 40,000 থেকে 45,000 রুপি, বাংলাদেশে 60,000 টাকার আশেপাশে স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন লঞ্চ হবে। এছাড়াও সেখানে এক্সিনোসের 2200 চিপসেট থাকছে। শুধুমাত্র এই জায়গাতেই ডাউট থেকে যাচ্ছে, কারণ এই চিপসেটটা প্রায় 1.5 বছরের পুরনো একটা চিপসেট। দেখা যাক স্যামসাং এটাকে কেমনভাবে অপটিমাইজ করে। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ব্রাইটার ডিসপ্লে হবে বলা হচ্ছে, নিউ কুলিং সিস্টেম অ্যাড করা হবে, এছাড়াও এখানে গরিলা গ্লাসের প্রোটেকশনও থাকবে। তবে হ্যাঁ, ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেটই থাকতে পারে। সবশেষে রিয়েলমির একটা ছোট্ট খবর দিয়ে আজকের টেক নিউজ পর্ব শেষ করবো। রিয়েলমি টাকা দেয় না বলে কেমন সমালোচনা চলছে দেখছেন তো। যাই হোক, রিয়েলমির চাইনিজ মার্কেটে খুব তাড়াতাড়ি রিয়েলমি জিটি নিও 5 Pro বলে একটা স্মার্টফোন লঞ্চ করবে, যেই ফোনটার স্পেসিফিকেশান সামনে চলে এসছে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8th generation 2 চিপসেট থাকবে,
এছাড়াও 144Hz একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 5000mAh ব্যাটারি, 100W চার্জার। এটা কিন্তু ফ্ল্যাগশিপ কিলার তকমা নিয়ে আসবে। তবে হ্যাঁ, রিয়েলমি কিন্তু এবার ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটকে একটু সিরিয়াসলি নেওয়ার দরকার রয়েছে, কারণ রিয়েলমি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। তবে আমাদের পরিবারকে পিছিয়ে দিলে কিন্তু চলবে না বস, আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য একটু লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখা যাবে। দেখা হবে আগামী পর্ব।